আপনি বসুন ওখানে। আমি আবার বাবা কি করতো দুটো সময় বা কোনো সময় বারোটার সময় বেরিয়ে বেরিয়ে প্রচন্ড সারা জীবন পাতার Thank you.
বাজারটা বয়স কত? এই সেদিন আমরা আমার আমরাই বুঝি সবংটা যে বললেন কাঁটা মিল সঙ্গে সবংটা মিল হচ্ছে না। কাঁটা খালি মানে ওই যে জলটা ড্রেনে যাচ্ছে ওটা খাল থেকে কাঁটা খাল থেকে কাঁটা খালি খাল থেকেই কাঁটা খালি কাঁটা খাল থেকে কাঁটা খালি হয়েছে কাঁটা খাল থেকে জায়গাটার নাম কাঁটা খালি কাঁটা খাল এটা হয়েছে আমাদের অবশ্য কোড় খালি ওখানে আছে কোড় খালি নরঘাট থেকে দিতে পারে বিভিন্ন খালি আছে এ দেখে হচ্ছে আচ্ছা ঠিক আছে আর এবং এই যে পঁচিটাতে আছে এই যে গুড়গ্রাম গুড়গ্রাম এটি ওটা হচ্ছে গুরুগ্রাম নামে আছে যখন এর আজ থেকে 300 বছর আগে এটা আমাদের যে জীবিকা তৈরি হয়েছে তো জীবিকি হচ্ছে শাহজাহানের যখন পর্তুগিজ আসছে তখন ওটা পাকা হলো দখল করতে পারে তখন শাহজাহান উনি পাঠিয়ে দিলেন সে যে ছিল সুজান উনি এসে কী করলেন এখানে পরগনাগুলো তুলে দিলেন দিয়ে ওটা করলেন কি সরকারে ভাগ করে দিলেন চারটে সরকারে ভাগ করে দিলেন উড়িষ্যা এবং গোয়ালপাড়িয়া সরকার ওই তার নাম কি জলেশ্বর সরকার মালঝাঁটি সরকার এটা আমাদের মালঝাঁটি সরকারের অন্তর্গত এই জন্য ওই বইগুলো যে লিখেছেন কৃষ্ণদাস সেখানে বলা আছে লিস্টে ধোয়া আছে আরঙ্গানগর দেশ মালঝাঁটি ধাম শিরঘুনন্দন বলে কৃষ্ণদাস নাম আরঙ্গানগর অর্থাৎ নন্দীগ্রাম এর আগে নাম ছিল আরঙ্গানগর ধাম আরঙ্গানগর গ্রাম মালঝাঁটি ধাম মানে এটা মালঝাঁটির অন্তর্গত মালঝাঁটি সরকারের অন্তর্গত এবং এর এও ইতিহাস বিশাল ইতিহাস আচ্ছা আপনার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ হাইস্কুল নেই পশ্চিমবঙ্গে আমি নিজেই হাইস্কুলে প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ হাইস্কুল আছে আমি প্রতিষ্ঠা সরকারি আমি স্কুলের প্রতিষ্ঠা হাইস্কুলটা কোনটা শিলিগুড়ি পশ্চিমবঙ্গে একসঙ্গে অ্যাডজাস্ট হয়েছে ওর একটা ইতিহাস আছে সেখানে ওই শিলিগুড়ি সত্যম প্রিয়ম প্রবন্ধ পশ্চিমবঙ্গ লেখা আছে সব শিলিগুড়ি পশ্চিমবঙ্গ হাইস্কুল তা পশ্চিমবঙ্গে একটা হাইস্কুল লিখবো না ওরা আচ্ছা আমি বলছি ওটা তাহলে আমার বিভীষণপুর জীবীর মধ্যে অন্তর্গত ওটা বিভীষণ জীবীর অন্তর্গত আমার মধ্যে মধ্যে হবে এটা অন্তর্গত এটা তার অন্তর্গত আমি এখানে জায়গা না পেয়ে বাধ্য হয়ে ওখানে গেছি কিছু করে ওটা অন্য মন যায় এখানে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল আমাদের কটা পশ্চিমবঙ্গ দুটো প্রাইমারি আছে পশ্চিমবঙ্গ বোর্ড প্রাইমারি পশ্চিমবঙ্গ স্টেট আচ্ছা আপনার ধরুন আছে শিশু শিক্ষা কেন্দ্র শিশুশিক্ষা কেন্দ্র দুটো আছে দুটো আছে এখানে আইসিডি সেন্টার এগুলো সব আছে প্রত্যেকটা চারটা প্রত্যেকটা সংসদে একটা করে একটা আইসিডি সেন্টার আমি যদিও পঞ্চায়েত আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাজার ঘন্টা খান বড় বড় খাবো খুঁজছে খুঁজে ও বড়দের ছেলেবেলা আর ছিল হচ্ছে এই সময় ছিল কাঠ ঠোকা বলে ছড়া হয়েছে পাবলিশ করেছিল কে পাবলিশ করেছিল কোন প্রকাশনা এটা হচ্ছে প্রকাশনার নাম তো ভুলে গেছি সে জ্যোতি হাজরা বলে মুশাদরের একজন ছিল সেই লিখেছে তারপরে পরে তারই পরে রই ছিল মঙ্গল কাব্যের আচ্ছা মঙ্গল কাব্যের বলে হ্যাঁ মঙ্গল কাব্যের গল্প বড়দের ছোটবেলা আর কাকি বা কাঠঠোকরা ছড়াবে আর এগুলো পড়ানো তো স্কুলে পড়ানো হতো তারপরেই বের করলাম আমি নিজেই একটা বের করলাম প্রাচীন সাহিত্যের গল্প জানি না তোমরা পড়েছ সব স্কুলে ছিল গোটা স্কুলে গেলে সব স্কুল প্রাচীন সাহিত্যের বই প্রাচীন সাহিত্যের গল্প গল্প প্রাচীন সাহিত্য আচ্ছা এই নতুন বছরে আপনার কাছ থেকে আমরা কোনো বই পেতে পারি নাকি নতুন বছরে এখন কোনো বই বেরোয় মানে কিছু প্ল্যানিং আছে নাকি হ্যাঁ প্ল্যানিং আছে কিছু প্ল্যানিং আছে 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 অসংখ্য আচ্ছা আমি প্রবাদের উপরে একটা 700 পাতার বই লেখা হয়ে আছে এটা পাবলিশ হয়নি দিনই পাবলিশ হয়নি আচ্ছা আর চেষ্টা করে সব থেকে বড় চিটিং এই জায়গায় পাবলিশার্সটা মনে করলে শেষ করে দেবে তথ্য নিয়ে নেবে নিয়ে তাদের নামে প্রকাশ করে দেবে এই জন্য এই কারণে পাণ্ডুলিপি হয়েছে যা করে না কেউ মেদিনীপুর জেলার কবি গান ও কবি আল সমস্ত কবি আলের লাইভ হিস্ট্রি আমার কাছে মিনিমাম 1000 পাতার বই হবে এত বড় মোটা বই তোকে দেন চাইছি দিন না তাদের সমস্ত সমস্ত পত্র আগে এগ্রিমেন্ট করতে হবে সব পত্র পত্রিকা বের করেছি দেখে বলছি কার বইটা দেন প্রবাদের উপর যে বই এমএ পাস তারা ওই যে মাস্টারি করে টরে মানে ওই কলেজ কলেজের মাস্টাররা আসে বলে স্যার এই বইটা তুমি একটু বের করুন না আমি বের করে কী করবো সমস্ত লোকে খাবে চুষে খেয়ে যাবে আমার বইতে কতজনে নিয়েছে নিয়ে মেরে দিয়েছে একদম গাইছে বুঝতে পেরেছি এক পয়সা দেয়নি কলকাতা থেকে বের করেছে অনেকে চিংড়ি মাছ বলে একটা গল্পের বই বের করেছে প্রায় 10-15 হাজার টাকা উন্নত মেরে দিয়েছে
তাহলে এত কষ্ট করে একটা বাটি ধরলে দশটা পনেরো টাকা হাজার টাকা তো পাবো, আটটা গান লিখলাম, শুরু হয়তো তিন চারটা করে দিলাম নিজে, সব মিলিয়ে মিলিয়ে হলো, গেল রেকর্ডিং, আবার স্টুডিওতে গেলাম, সেখানে বসলাম, ভদ্রবাবু খেলাম। আমাদের এখানে স্টুডিও কোথায় আছে? কলকাতা, সেখানে যেতে হয় আপনাকে? আচ্ছা, আমি তো এতে কাজ করি এখন, রেনেসা বলে একটা স্টুডিও আছে, আচ্ছা, রেনেসা স্টুডিও, আমার একে অ্যাসিস্ট করে সমীর খাস নামে, আচ্ছা, সমীরের সঙ্গে কথা বলতে চাইলে আমি বলিয়ে দেবো, চিন্তার বিষয় নয়, তো কালকের কথা বলেছিস, দাদা কাজ কবে আরম্ভ করবেন? এই মার্চ মাসে আরম্ভ করবেন, এই বর্ষাটা পাঠিয়েছে, এই বর্ষা তো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কতদিন থেকে লিখছেন? কাশি হয়েছে বয়স, এতে একটু পরে মেলে যাবো, একটু পরে কি অত চলে যাওয়ার কথা, হাড়াটা বেরিয়ে যাওয়ার কথা, গাড়ি শারীরিক সমস্যা কিছু আমার মোটামুটি কিন্তু কিছু নাই, একটু একটু হয় যত সময়, হ্যাঁ সেই মানুষ মানুষই তো হয়, শরীর ঠিক রেখেছেন আর কি, এই সমস্ত লোক তো সম্পদ, আমার কি কেউ নেই। সব আছে, ওটার মধ্যে সব আছে, ওকে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, তারা শুধু আরও অন্য সাইকেল সালের চৌঠা ভাদ্র। হ্যাঁ, আমি বলছি যে যে বইগুলো আপনার বইগুলো যে স্কুলে যে চলতে, এই বইগুলোর নাম বললেন না, ওই কাঠ ঠুকরা, বড়দের ছেলেবেলা, সাহিত্য কি বললেন একটা, প্রাচীন সাহিত্য পাওয়া যাবে এখানে, পাওয়া যাবে, এটা ওইখানে গেছে সব বই, না এধারে আছে, ওখানে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, করলেন পারবো না আপনি একসাথে বই নিয়ে চলে গেলে আমার যতগুলো বেরিয়েছে সব তো পাবেন না, আমার বইতে ঢোকাবো আর কি, হ্যাঁ আছে, প্রত্যেক সাবজেক্টের উপরে দু একটা দুটো বই আছে, এগুলো আমার তো বই বেরোবার সবচেয়ে বিক্রি নেই, গভর্নমেন্ট নিয়ে নেই। আচ্ছা, তাহলে আপনারা তো চেনে, কেউ জানে না এখানে, আমি খুব গোপন সার, আমি ওসব ঢাক ঢাক গুলো খুব পছন্দ করি, সাদা মাথার লোক এবং থাকি আমি খুব, আপনার নাম যে কৃষ্ণির সাদরা বই ছেলেরা পড়ছে কেউ জানে না, কি জানে না, মানে ছড়ালোর একটা বই আকাশ আছে যাবে না, পয়সা সঙ্গে জেনে এসে যে আমার লেখা এটা কে জানে, কজন জানে, কজন জানে, জানা সনিধি মণ্ডলই তো গিয়েছেন, আর ওইখানে সবাই এতে এসেছিল গানের, তা আমাকে এটা নিয়ে গেল, নিয়ে তো বলছো স্যার আপনার কি মনে আছে এই গানটা কার বলে, আমারই গান গাইলে আমি তো বলতে করতেই পারলাম না, বলে বলে বলুন তো গানটা, এই গানটা কার লেখা এবং আপনি কি শুনেছেন এই গানটা, এই যে টাকা শুনে যাবেন ও তো এক কালি গান গিয়েছে, যে রেকর্ড হয়েছে, মানুষ জন্ম পেলাম শুধু মানুষ হলাম না তো স্বভাবে, আমার মান গেল মান গেল গোসাই কেবল, এটা কি আপনার লেখা গান? আমার লেখা, মান গেল মান গেল কেবল ওই এর অভাবে, হুঁশের অভাবে, কেবল হুঁশের অভাব, এখানে সে গানটা গাইছিল, হ্যাঁ আমার সমস্তগুলো গান গিয়েছিল, প্রায় বারো চোদ্দ টার গান করেছে, আমার রেকর্ড করেছে সমস্তগুলো এখানে গাইছি, আর প্রত্যেকটা গানই হিট করেছে, কিন্তু এই যে অসীমা মুখার্জির একটা সুর আছে, যে তিলক কেটে কন্টিনিউলি বৈষ্ণব হয় না, কেউ বাঘ কোনোদিন ফেউ হবে না, বাঘের পিছু লাগবে ফেউ, বাঘ বাঘই থাকবে সে কখনো কোনোদিন ফেউ হবে না, ফেউ বাঘের পিছনে লাগবে, কাজ হচ্ছে তাই, এটা আবার এখানে পিছনে অনেকে লাগে, আমি তাকে আশীর্বাদ করি, আমার সত্য, আমার কবিতা আছে প্রিয় শত্রুবিন্দু, আপনি মুরমুর ধারা পাল্টান আমাকে আহত করার জন্যে, আমাকে হত্যা করার জন্যে, আমি নতুন নতুন বুদ্ধিগুলো সকল খুঁজে পাই নিজেকে বাঁচাবার জন্য, সেটা আপনি সেইটাই চাইলেন, এবং আপনার আপনার জন্যই তো আমি বেঁচে আছি,
আমার শত্রুবৃন্দের জন্যই তো বেঁচে আছি এবং এত দীর্ঘায়ু হচ্ছে। এই জায়গাটা সত্যি এটা তার প্রাচুর্য আপনার কাছে। লোকাল লোক আপনাকে এখানে এক্সপোর্ট জায়গাটা কি করছে খুব কম, যা হচ্ছে বাইরে চলে যাচ্ছে সব বাইরে। দাদু তোমাকে নিয়ে চলে যাবো, তোমাকে নিয়ে উদাহ হয়ে যাবো, এই তো আমাকে নিয়ে হচ্ছে ডক্টরেট করতে একজন মহিলা অনন্যা বন্দ্যোপাধ্যায়, উনি আমার সাহিত্যের উপরে একটা ডক্টরেট থিসিস সাবমিট করবেন আর কি, লাস্ট রিপোর্ট নিয়ে গেছেন কদিন এসে, সে একটা একটা সাবজেক্ট ধরে বসে বসে করে, এটা হয়ে গেল প্রায় এক বছর হয়ে গেল। আপনার উপরে ডক্টরেট করতেছি আর কি? হ্যাঁ, আমার উপরে ডক্টরেট করছে। তাকে নিয়ে এসে এখানে, আচ্ছা তারপরে কাটাখালি লোক, এটা তার লোকে কাটাখালি, এটা যে কাটাখালিটা হলো কি? আচ্ছা এটা খাসমহলটা ছিল, এটা তো খাসমহলের জায়গা, খাসমহলের জায়গা ছিল। এখন এই যে জলটা উপর, এটা তো চড়ামহল উপর মহল, ওটা এর সঙ্গে ছিল না, এটা বাংলার সঙ্গে ছিল না, এটাকে উড়িষ্যা দাবি করলো আমাদের জায়গা, উড়িষ্যা দাবি করলো আমাদের জায়গা, আর বেঙ্গল বললো আমাদের জায়গা, দুটো জায়গাতে জন্য সেটাকে ওই সময় ফসলা করে দিল যে এটা হচ্ছে বঙ্গের জায়গা। ফলে কি হলো, এটা দেখো বাংলার সঙ্গে যে অ্যাডজাস্ট হয়ে গেল, এটার নাম হয়ে গেল সবঙ্গ, সবঙ্গ। এই বঙ্গ শব্দটা মধ্যে ঢুকে যেতে এই জায়গাটার নাম হয়ে গেল সবঙ্গ, অর্থাৎ সবং।